নমস্কার বন্ধুরা, এগেন ওয়েলকাম আমাদের ইউটিউব চ্যানেলে। এই মুহূর্তে আছে গুরুত্বপূর্ণ আপডেট, পাবলিক সার্ভিস কমিশন থেকে এসছে রিগার্ডিং ক্লার্কশিপ বিষয়ে। দেখতে পাচ্ছ আছে 27/9/2022, এটা হচ্ছে ফলোয়িং ক্যান্ডিডেট। দেখতে পাচ্ছ দ্য ফলোয়িং ক্যান্ডিডেট আর সিলেক্টেড ফর ডকুমেন্ট ভেরিফিকেশন ফর কম্পিউটার টাইপ টেস্ট টু ফিল আপ 8 PHI 79 হচ্ছে MSP ভ্যাকান্সি, হুইচ হ্যাভ বিন কিপ্ট আনফিল্ড অন দ্য বেসিক অফ দ্য রেজাল্ট ক্লার্কশিপ এক্সামিনেশন 2019 ডিউ টু নন অ্যাভেলেবিলিটি অফ সুইটেবল ক্যান্ডিডেটস। মানে এখানে ক্যান্ডিডেট পাওয়া যায়নি বলে কিন্তু আবার ডাকা হয়েছে। টাইপ টেস্টের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে উইথ তারপর কিন্তু কম্পিউটার টাইপ টেস্টের জন্য, সেটা খুব ভালো খবর। যারা PHI ক্যান্ডিডেট আছো এবং MSP ক্যান্ডিডেট আছো, দ্য নেম অ্যান্ড রোল নাম্বার ক্যাটাগরি অফ ক্যান্ডিডেট হু আর এলিজিবল ইন অল রেসপেক্ট অফ দিস ভ্যাকান্সি আর ফলো দিয়ে আছে, ঠিক আছে। লিস্ট অফ PHI ক্যান্ডিডেট এই যে যারা আছো দেখে নাও। 70,000 রোল দেখতে পাচ্ছ, রাজু মণ্ডল OBCB এইভাবে কিন্তু লিস্টটা দিয়েছে, দেখে নাও যারা যারা আছো। আর চ্যানেলের পক্ষ থেকে কনগ্রাচুলেশন সকলকে। আর এরপরে কিন্তু অনেক ক্যান্ডিডেট আছে, এরপরে কিন্তু নন জয়নিং সিটও কিন্তু সিক এইভাবেই পাবলিশ করবে। মানে যত তাড়াতাড়ি, মানে যাদের জয়নিং হয়ে গেলেই কিন্তু, যারা জয়নিং করবে না সেই সিটে কিন্তু আবার তোমাদের ডাকা হবে, ঠিক আছে, PSC থেকে। সো এটা খুব ভালো খবর, দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু MSP লিস্টটাও দেওয়া আছে, দেখে নাও এটা। বন্ধুরা, এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তের জন্য। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদের জানাবো, ঠিক আছে। জয় হিন্দ, জয় ভারত।